মায়া না 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 আমার কাছে আসবেন না আমার কাছে আসবেন না আপনি মানুষ না আপনি অমানুষ আর একজন অমানুষ কোনোদিন একজন মানুষের কাছে আসতে পারে না রাজ রাজ উনি আমার মৃত্যু চেয়েছিল ওনাকে ওনাকে এখান থেকে চলে যেতে বলো চলে যেতে বলো হ্যাঁ আমি চলে যাব কিন্তু চলে গেলেই তো আমার অপরাধের শাস্তি পাওয়া হবে না তার চেয়ে বন্দুকটা উঠা আমাকে মেরে ফেল আমাকে গুলি কর আপনার মরে যাওয়াই উচিত আপনাকে মরতেই হবে মায়া এ কি করছিস আমি ঠিকই করছি ছেড়ে দাও আমাকে ছাড়ো উনি উনি আমার ভালোবাসার দুশমন উনি বেঁচে থাকলে আমরা আমরা কেউ সুখী হতে পারবো না তাই ওনাকে আমি নিজের হাতে মেরে আমাদের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করে যাব ছেড়ে দাও আমাকে তাহলে মার মার যদি পারিস তুই তোর জন্মদাতা পিতার বুকে নিজের হাতে গুলি কর কর গুলি কি বললে বাবা আমার জন্মদাতা হ্যাঁ উনি তোর জন্মদাতা পিতা আমি তোর বাবা নই বাবা বাবা এইসব আপনি কি বলছেন আমি ঠিকই বলছি মায়া মায়া আমার মেয়ে নয় আর আর তুই বাঘা প্রতাপ সাহের সন্তান না আমার সন্তান তোমার সন্তান হ্যাঁ তুই আমার সন্তান আর মায়া বাঘা প্রতাপ সাহের সন্তান না 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 আমি বিশ্বাস করি না বলো তুমি মিথ্যে বলছো বাবা বলো বলো আমি তোমার সন্তান বলো বাবা বলো আমি তোমার সন্তান না না সত্য চিরদিন সত্য সত্য কোনোদিন মিথ্যে হতে পারে না তুই তুই বাঘা প্রতাপ সাহের সন্তান যদি তাই হয়ে থাকে তাহলে আমি কেন তোমার কাছে লালিত পালিত হলাম আর রাজ কেন ওনার কাছে লালিত পালিত হলো বলো বাবা বলো বলো বাবা হ্যাঁ বলো বাবা তাহলে শোন তোর বাবা তোর মায়ের গর্ভাবস্থায় এক নিশুতি রাতে প্রাসাদে যাচ্ছিল রাস্তায় তোর মায়ের প্রসব ব্যথনা ওঠে তখন বাধ্য হয়ে তোর বাবা গাড়ির থেকে নেমে একটা বাড়িতে আশ্রয় নেয় আর সেই বাড়িটা ছিল আমার তোর মাকে ব্যথায় জর্জরিত দেখে আমার বিধবা বোনকে ডেকে তোর মাকে ঘরের ভিতরে পাঠিয়ে দেই ভিতরে তোর মা যখন ব্যথার যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর তখন বাইরে তোর বাবা ওই বাঘা প্রতাপ শাহ আমাকে বলল এর আগেও নাকি তার তিনটে কন্যা সন্তান জন্ম নিয়েছিল কিন্তু সে আর মেয়ে চায় না তাই এবারও যদি পুত্র না হয়ে মেয়ে জন্ম নেয় তাহলে মেয়ে আর স্ত্রীকে একসঙ্গে মেরে ফেলবে কিন্তু সেবারও মেয়ে জন্ম নিল আর সেই মেয়ে হলো তুই তোকে জন্ম দিয়ে তোর মা মরে গেল ওদিকে বাইরে পুত্র সন্তানের অপেক্ষা করতে লাগলো তোর বাবা কিন্তু তুই জন্ম নিয়েছিস শুনলে তোকে আর তোর মাকে মেরে ফেলবে তোর মা তো মরে বেঁচে গেল আর আর তোকে বাঁচাবো কি করে আমি ভাবতে লাগলাম তোকে কে বাঁচিয়েছে জানিস হ্যাঁ রাজ আমার সন্তান রাজ রাজকে তোর মৃত মায়ের কাছে রেখে আমি তোকে আমার কোলে তুলে নিয়ে তোর বাবাকে বললাম তার পুত্র সন্তান হয়েছে তিনি খুশি হয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেল আর আর আমার কাছে রয়ে গেলি তুই বেশ আমি মেনে নিলাম আমি তোমার মেয়ে নই কিন্তু তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বাবা বলে ডাকতে পারবো না তুমি আমার বাবা